এমন কত মানুষ রয়েছেন দুঃখজনক, এটা আমি বলে আনন্দ পাচ্ছি না আল্লাহ সাক্ষী, হজ করতে গিয়েছেন কি যাবেন বাপ মার সাথেও সম্পর্ক নেই, এমন রেকর্ড ভুরি ভুরি আছে, হজ করতে গিয়েছেন কি যাবেন প্রস্তুতি নিচ্ছেন, ভাইয়ের হক ফাঁকি দিয়েছেন, বোনের ফরজ ফাঁকি দিয়েছেন, ছেলে মেয়ের সঙ্গে দুরকম আচরণ করেছেন, বিচারিত করেছেন, চলুন একটা কষ্ট এবং বলা যায় ব্যয়বহুল এই ইবাদতটা করতে গেলে, কথা বলেন ঠিক না ভুল? নবী বলেছেন লাইসাল জাযাউ ইল্লাল জান্নাহ, মকবুল হাজির জন্য পুরস্কার জান্নাত ব্যতীত আর কিচ্ছু নয়। সুবহানাল্লাহ বলেন, আর একটু খুশি হয়ে বলেন না সুবহানাল্লাহ, মকবুল হাজির জন্য পুরস্কার জান্নাত ছাড়া আর কিচ্ছু নয় নবী বলেছেন। একটু দয়া করে বলবেন এবার যে যত মানুষ হজ করেছেন বা করবেন আগামীতে, যত মানুষ হজ করে এসেছেন বা আগামীতে যারা করবেন, তাহলে নিঃসন্দেহে সবাই জান্নাতি তো নাকি? একটু হ্যাঁ না উত্তর দিতে হবে। নবী বলেছেন মকবুল হাজির জন্য পুরস্কার জান্নাত ব্যতীত আর কিচ্ছু না। তাহলে হজ যারা করে এসেছেন এবং আগামীতে যারা করবেন, তাহলে নিঃসন্দেহে তারা সব জান্নাতি? কেন? আমি পরীক্ষা দিয়েছি। আচ্ছা, কেউ পরীক্ষা দিয়েই কারো মিষ্টি মুখ করায়? সেই পরীক্ষা দিয়ে আসলাম, এটা মিষ্টি খা, বরং রেজাল্ট পর্যন্ত অপেক্ষা করবে, রেজাল্টটা কিরকম হয় দেখে, ফেল করে কেউ মিষ্টি দিছে? যদি ভালো রেজাল্ট করে খুশি হয়ে কাউকে মিষ্টি খাওয়ায়, নামাজ পড়লাম মানে পরীক্ষা দিলাম, রেজাল্ট কি তো জানি না। চলুন হজ একটা একদিকে যেমন দৈহিক পরিশ্রম, অপর দিকে আর্থিক দিক থেকেও একটা ব্যয়বহুল ইবাদত, কথা বলেন ঠিক না ভুল? দু তিন মিনিটের মধ্যে কথাটা বলছি, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। নবী বলেছেন হজের এত ফজিলত এবং এত গুরুত্বপূর্ণ, এতটা আল্লাহ সন্তুষ্টির কারণ এই আমলটা। নবী বলেছেন যার হজ কবুল হবে তার জন্য পুরস্কার জান্নাত ছাড়া আর কিচ্ছু না, কিন্তু গ্যারান্টি দেওয়ার ক্ষমতা নেই। যত মানুষ হজ করে এসেছেন তারা প্রত্যেকেই ওই সুসংবাদ পাওয়ার যোগ্য বা ওই সুসংবাদ পাওয়ার হকদার। নবী বলেননি যারা হজ করবেন তাদের জন্য পুরস্কার জান্নাত, বরং বলেছেন যাদের হজ কবুল হবে তাদের জন্য পুরস্কার জান্নাত। ভুল বুঝবেন না বাবু, যে টাকায় আমি হজ করতে যাচ্ছি সেই টাকায় যাকাত দেওয়া নেই, সেই টাকায় যাকাত দেওয়া নেই। আমি যে জমিতে ফসল ফলিয়ে, যে জল করে মাছ চাষ করে, যে ভাটায় ইট কেটে পুড়িয়ে কি বিক্রি করে আমি অর্থ জোগাড় করেছি, এই টাকায় যদি যাকাত ফাঁকি দেওয়া থাকে, এই টাকায় যদি কারো হক নষ্ট করা থাকে, এই টাকা উপার্জন করতে গিয়ে যদি কারোর মনে কষ্ট দেওয়া হয়ে থাকে, নিশ্চিত হজ একটা মোক্ষম এবং আল্লাহ সন্তুষ্টির একটি ইবাদত ঠিকই, কিন্তু এই খরচ খরচার ভিতরে, এই আয় আপনার অর্থ উপার্জনের ভিতরে যদি কোনো ভেজাল থাকে, আমি বলেছি কার গাছ যদি হয় আম গাছ, ফলটাও কিন্তু আম হবে। যেখানে হাজি সাহেবেরা লক্ষ লক্ষ হাজি সাহেব 49টা করে কাকর মারেন শয়তানকে, যারা জানেন ইঙ্গিতটাই বুঝতে পারবেন, যারা জানেন না শুনে রাখুন পরে ভাববেন। শয়তানকে কাকর মারে যে সমস্ত হাজি সাহেবেরা, যত ছোট ছোট কাকর মারুক, ছোলার আকৃতির একটা করে কাকর, 49টা করে কাকর এক একজন হাজি সাহেব যদি মারেন, তাহলে লক্ষ লক্ষ হাজি সাহেবের মারা কাকর পড়ে ওখানে তো পাহাড় জমে দেওয়ার কথা, কথা বলেন ব্যাখ্যা দিলে অনেক দেওয়া যাবে কিন্তু সময় নেই, পাহাড় জমে যাওয়ার কথা কিন্তু আশ্চর্য ব্যাপার, ভাবি না হয়তো আমরা, যদি পাথরগুলো সব পড়ে থাকতো তাহলে সবাই বুঝতাম সবার জন্য একই নিয়ম, যদি পাথরগুলো সব অদৃশ্য হয়ে যেত বুঝতাম সবার জন্য একই নিয়ম, কিন্তু লক্ষ লক্ষ হাজি সাহেব ওখানে কাকর মারছেন, কিছু কাকর পাথর পড়ে থাকে আর কিছু থাকে না, অদৃশ্য হয়ে যায় মানুষ তোলে না, যে পাথরগুলো অদৃশ্য হয়ে যায় মানুষে তোলে না। প্রশ্ন তো একটা আসবেই, কাকর যারা মেরেছেন সবাই তো হজ করতে যেই মেরেছেন, কিন্তু কিছু কাকর পড়ে আছে
আর কিছু নেই, পড়ে থাকাগুলো কাদের আর পড়ে না থাকাগুলো কাদের, আর পড়ে আছে যেগুলো ওগুলো কাদের, যেগুলো নেই সেগুলো কাদের, কারোর গায়ে তার নাম লেখা নেই, এই লোকটা হজ কবুল হয়ে গেছে, কথা বলেন ঠিক না ভুল? তবে কিন্তু একটা আছে না নেই, আছে যদিও বাড়ি আসার পরে, আমরা এখানে যারা আছে আমরা সবাই হজ করে এসেছি ধরে নেন, কারণ আমরা সবাই মিলে কাকর মেরেছি, কিছু কাকর পড়ে রয়েছে, নিশ্চয়ই এই মানুষগুলোর ভিতরে কারণ না কারোর কাকর ওইগুলো, কথা বলেন ঠিক বলছি না ভুল বলছি? বাবু হজ করে এসে আনন্দে আত্মহারা হওয়ার তুলনায় বরং আল্লাহর কাছে কান্নাকাটি বেশি করার দরকার, আল্লাহ এই লক্ষ লক্ষ টাকা খরচ এবং জীবনের ঝুঁকি নিয়ে আপনার এই ইবাদত কত কষ্ট করে করে আসলাম, আল্লাহ বেকার যেন না হয়, কিন্তু আমরা ফুলে ফেপে মোটা হই, আর কেউ যদি একটু সম্মানে ত্রুটি করে মুখের দিকে তাকানো যায় না, ভুল বলছি নাকি? যে পাথরগুলো পড়ে আছে কাদের, যেগুলো নেই সেগুলো কাদের, প্রশ্ন আছে না নেই? আছে। হজ একটা বিরাট আল্লাহ সন্তুষ্টির একটা অত্যন্ত উত্তম আমল, উত্তম একটা ইবাদত, কিন্তু মনে রাখুন পাথরগুলো পড়ে আছে কাদের আর নেই কাদের বিস্তার ব্যাখ্যা আপন জায়গায় থাক। আমি একটা বাংলা বাঙালি যুক্তি বলছি আপনাদের, তবে আমি ওই আপনারা ছেলে মানুষ না যে যাতা দিয়ে বুঝিয়ে দেবার আপনারা বুঝিয়ে দেবেন, হাবিল কাবিল দুই ভাইয়ের ভিতরে যখন গন্ডগোল হলো, সুন্দরী মেয়েটার পাওনাকার তথা দুই ভাইয়ের ভিতরে কে সুন্দরী মেয়েটাকে বিয়ে করবে, দুজনার ভিতরে তুমুল ঝগড়া, আল্লাহ বললেন আদম আমি আল্লাহ একটা সুন্দর রাস্তা বলে দিচ্ছি, এই রাস্তা ধরো ঝামেলা হবে না, কি সেটা? দুজনকে বলো দুটো কুরবানি করতে, আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? দুজনকে বলো দুটো কুরবানি করতে, যার কুরবানি কবুল হবে, যার কুরবানি কবুল হবে সুন্দরী মেয়েটা সে পাবে, তারই সাথে বিয়ে হবে, যার কুরবানি কবুল হবে না সুন্দরী মেয়েটাকে সে পাবে না। বাহ খুব সুন্দর ব্যবস্থা, আমরা জানবো আর আমি কিছু না আদম নবী বললেন আল্লাহ দুজনেই তো কুরবানি করে নিয়েছে, কিন্তু কারটা কবুল হয়েছে আর কারটা হয়নি বুঝবো কি করে? আমরা কুরবানি করি করি করি, বাবা জিরা ভাইরা বলে কে দিন হাজী সাহেবের কুরবানি করা পশুটাও ঈদগায় পড়ে থাকে, একজন সুদখোরের কুরবানি করা পশুটা পড়ে থাকে, দেখে বোঝা যায় না কারটা কবুল হয়েছে আর কারটা হয়নি। আদম নবী বললেন আল্লাহ এই দুটো পশুর ভিতরে কোন ছেলের কুরবানিটা কবুল হয়েছে আমি বুঝবো কি করে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও আমার নবী আদম মনে রাখো আমি আল্লাহ আগুন পাঠিয়ে দেবো, ওই আগুন গিয়ে কবুল হওয়া পশুটাকে পুড়িয়ে শেষ করে দেবে, যেটা দুনিয়ায় থাকবে না বুঝবে ওইটাই কবুল হয়েছে, আর যেটা পড়ে আছে বুঝবে ওটা কবুল হয়নি। আগেরটার উত্তর আমি আর দেব না, ওটা আপনারা খুঁজে নেবেন। আমার বক্তব্য হর্ষ হর্ষ আল্লাহ সন্তুষ্টির একটা বিরাট বড় মাধ্যম, বিরাট বড় একটা ইবাদত, কিন্তু এই ইবাদতটা আল্লাহর দরবারে কবুল হতে গেলে যা শর্ত যা করণীয় একজন মানুষের হজ করতে যাওয়ার আগে ভাবার দরকার, কথা বলেন ঠিক না ভুল? বিশ্বনবী আরাফার ময়দানে দাঁড়িয়ে দোয়া করলেন আল্লাহ এই আরাফায় যত মানুষ আসবে আপনি তাদেরকে ক্ষমা করে দেবেন, আদম হওয়ার মতো ক্ষমা করে দেবেন, আল্লাহ পরিষ্কার বললেন ওগো নবী আমার কাছে কেউ অন্যায় করে আসলে আমি ইচ্ছা করলে ক্ষমা করে দেবো, কিন্তু কেউ যদি কোনো মানুষের কাছে অন্যায় করে আসে, কোন বান্দা বান্দির কাছে যদি অন্যায় করে আসে, তারা ক্ষমা না করলে আমি বলে ক্ষমা করব না, এমন রেকর্ড ভুরি ভুরি আছে, হজ করতে গিয়েছেন কি যাবেন প্রস্তুতি নিচ্ছেন, ভাইয়ের হক ফাঁকি দিয়েছেন, বোনের ফরজ ফাঁকি দিয়েছেন, ছেলে মেয়ের সঙ্গে দুরকম আচরণ করেছেন, বিচারিত করেছেন, এমন কত মানুষ রয়েছেন দুঃখজনক, এটা আমি বলে আনন্দ পাচ্ছি না আল্লাহ সাক্ষী, হজ করতে গিয়েছেন কি যাবেন, বাপ মার সাথেও সম্পর্ক নেই, আসে না নেই, একটা ভালো কাজ করলে আল্লাহ তার পুরস্কার দেবেন, কিন্তু সেই ভালো কাজটা করতে গেলে শর্তটা মানতে হবে এবং ভালো কাজটা রক্ষা করতে হবে, তবেই তো তার বিনিময়ে আমার কিছু পাওনা হবে।